যশোরে পৃথক দুটি ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম ও শহরের পূর্ব বারান্দি নাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ইউসুফ আলী ও শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে নাহিদ। পুলিশ জানায়, শুক্রবার রাত 8:30টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুসের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে ইউসুফ তার বড় ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রাত 9টার দিকে শহরের পূর্ব বারান্দি নাথপাড়া নদীর পাড়ে মাঠের মধ্যে কে বা কারা নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। তার গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে অভিযান, আমাদের একাধিক টিম বাহিরে আছে, অভিযান অব্যাহত আছে। আমরা দ্রুত তাদেরকে অ্যারেস্ট করতে পারবো বলে প্রত্যাশা করছি এবং আইনগত যে প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়াধীন আছে। আরেকটি পৃথক ঘটনা তালবাড়িয়াতে, সেটা আনুমানিক 7টার দিকে পারিবারিক কুণ্ডলের জেরে ছোটো ভাই বড় ভাইকে আঘাত করলে, ছুরি আঘাত করলে তাকে হসপিটালাইজ করা হয় এবং পরবর্তীতে সে মারা যায়।